অর্থনীতিতে নানা সংকটের কথা আমরা সবসময় শুনি। সবচেয়ে বড় যে সংকটের কথা সবসময় বলা হচ্ছে সেটা হচ্ছে ডলার সংকট। কিন্তু শুধুই কি সংকট, নাকি কোনো সম্ভাবনাও আছে? এ নিয়ে আমাদের আজকে 10 মিনিট শোয়ের আলোচনা। আমাদের সঙ্গে আজকে আলোচনায় অংশ নিচ্ছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বাণিজ্য বিভাগের প্রধান উম্মুল নাহার আজমি। আজমি, আপনি জানেন যে অর্থনীতি নিয়ে সবসময় এক ধরনের কথা হচ্ছে। সাধারণ মানুষ যে অর্থনীতির কথাটা যেটা বোঝে সেটা হচ্ছে আসলে দ্রব্যমূল্য বাড়লো কি কমলো না, কিন্তু এর বাইরেও অর্থনীতি একটা বিশাল পরিসর। একটা দেশ কিভাবে চলছে না চলছে সবকিছু আসলে অর্থনীতির উপর নির্ভর করে। তো ডলার সংকটের এই মুহূর্তে যদি আমি আপনার কাছে শুরুর কোশ্চেনটা যদি বলি, আমাদের সুখবরটা আসলে কি? আদতে কি অর্থনীতির কোনো সুখবর এই মুহূর্তে আমাদের দেওয়ার মতো, দর্শককে দেওয়ার মতো আছে আমাদের কাছে? আসলে আমরা বেশ মানে বছরখানেক ধরেই সংকটের কথা শুনছি, বিশেষ করে অর্থনীতির বিভিন্ন সূচকগুলোর কথা যদি বলি। সংকটময় একটা পরিস্থিতি পার করছে কোভিডের পর থেকে, আপনারা জানেন। করোনার পর কিছুটা আমরা যখন ঘুরে দাঁড়াতে শুরু করলাম, এরপর রাশিয়া ইউক্রেন যুদ্ধ এসে আসলে আমাদেরকে আবার একটা হুমকির মুখে ফেলার একটা প্রচেষ্টার মধ্যে আমরা যাচ্ছিলাম। যদিও অন্যান্য দেশের তুলনায় আমরা বাংলাদেশে দেখছি যে যুদ্ধের প্রভাব ওভাবে আমাদের মধ্যে না পড়লেও যে মূল সূচকটি আসলে আমাদের অর্থনীতিকে আঘাত করছে সেটি হচ্ছে ডলারের দাম। আপনি জানেন যে ডলারের দাম কিন্তু গত 1.5 বছর ধরে কিন্তু খুব এত উচ্চ মূল্যে ছাড়িয়ে গেছে যে এটার সাথে তো আসলে সব কিছু লিঙ্ক করা। দ্রব্যমূল্যের কথা যেটি বলছিলেন, আমাদের তো আমদানি নির্ভর দেশ আসলে বাংলাদেশ, যার কারণে আমাদের প্রত্যেকটা পণ্যের খরচ বেড়ে যাচ্ছে, ব্যবসায়ীদের খরচ বেড়ে যাচ্ছে। ব্যবসায়ীরা আলটিমেটলি ওই খরচটা আসলে কীভাবে পোষান? ভোক্তার কাছ থেকেই কিন্তু এই নিয়ে পোষণ, কারণ তার ব্যবসা তো তাকে চালাতে হবে, তার বিনিয়োগটা তাকে উঠাতে হবে। কিন্তু যখন ভোক্তা হিমশিম খেয়ে যায় তখন আসলে আমরা বলতে পারি না যে অর্থনীতি আসলে ওইভাবে কোনো ভালো একটা পরিস্থিতিতে আছে। হ্যাঁ, তবে যদি সুখবরের কথা বলেন, একদম রিসেন্ট আমি যদি বলি, গতকাল রেমিটেন্সের একটা সুখবর এসেছে। আমাদের প্রবাসী ভাই বোনেরা কিন্তু আমাদেরকে সুখবর দিচ্ছেন। অনেক নানা নেগেটিভ সূচকের মধ্যে আমরা রেমিটেন্সে দেখছি যে এক মাসেই কিন্তু আমরা $2 বিলিয়ন প্লাস আমরা রেমিটেন্স পেয়েছি, যেটি আসলে ফেব্রুয়ারি আসলে আপনারা জানেন যে 28 দিনের একটা মাস, যদিও এবার লিপ ইয়ার গেছে 29 দিন, তো 28 দিনের মাসে কখনোই আসলে $2 বিলিয়ন ক্রস করে না কখনো রেমিটেন্স। তো এবার আমরা আসলে এক্ষেত্রে একটি পজিটিভ দিক দেখতে পেয়েছি যে $2 বিলিয়ন প্লাস করেছে রেমিটেন্স। এটি অবশ্যই আমাদের রিজার্ভকে একটা ইতিবাচকভাবে ইফেক্ট করে, অর্থাৎ আমাদের রিজার্ভ নিয়ে তো অনেকদিন ধরে অনেক কথা হচ্ছে। আপনি জানেন IMF কিন্তু বারবার বলেছে নেট রিজার্ভের হিসাবটা দিতে। আমরা কিন্তু বেশ কিছুদিন $20-এর নিচে, আমরা হয়তো দর্শককে জানাতে পারি সেবা, হ্যাঁ $20-এর নিচে চলে এসে, যেটা কিন্তু আসলে একটা সময় মানে $48 বিলিয়ন চলে গিয়েছিল, যেটা এখন নামতে নামতে $20 বিলিয়নের কাছাকাছি চলে এসেছে। তো এইটা অবশ্যই একটা নেগেটিভ, কারণ আমরা জানি যে 6 মাসের আমদানি ব্যয় মেটানোর মতো যখন রিজার্ভ থাকে তখন সেটাকে একটা স্বাস্থ্যকর রিজার্ভ বলা হয়। তো আমাদের এখনও আছে রিজার্ভ, যে পরিমাণ আছে সেটা দিয়ে আমাদের আমদানি ব্যয় মেটাতে কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যাটা হয় তখনই যখন আমি একটু বাহ বাহ করে বলতে পারি যে আমার রিজার্ভটা একটি সুখকর অবস্থায় আছে, কিন্তু আসলে সেই অবস্থায় নেই, যার কারণে আমাদের অর্থনীতিতে একটু স্বস্তির জায়গাটা কমে এসছে। তো আশা করি এই যে রেমিটেন্সের একটা সুখবর পেয়েছি এবং রপ্তানি আয়ের কিন্তু একটা সুখবর প্রতি মাসের শুরুতে আমরা পেয়ে থাকি, যদিও এখনো পর্যন্ত রপ্তানি উন্নয়ন ব্যুরো আমাদেরকে সেই হিসাবটি দেননি, আগামী 2-1 দিনের মধ্যে সেই হিসাব চলে আসবে এবং আমরা আশা করছি রপ্তানি আয়েও আমরা ঠিক একই ধরনের সুখবর পাবো। সেখানেও যদি আমরা বলি, একটা দর্শকদের যদি আমরা জানিয়ে রাখি আর কি, আমরা কিন্তু এখনও তৈরি পোশাক খাত নির্ভর একটি রপ্তানি খাত। এই রপ্তানি খাতটাকে যদি একটু ডাইভার্সিফাই করতে পারি, শুধু কেন গার্মেন্টস নির্ভর আমরা থাকবো, গার্মেন্টস না হয়ে যদি আমাদের অন্যান্য যেসব কৃষি পণ্য আছে, আরও অনেক ধরনের পণ্য আছে, ফ্রোজেন আইটেমগুলো আছে, সেগুলো যদি একটু বাড়ানো যেতে পারে, আমাদের চামড়া খাতকে যদি আর একটু সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে সারা বিশ্বের কাছে পরিচয় করিয়ে দিতে পারি, আমার মনে হয় আমাদের রিজার্ভ আরও অনেক বেশি সমৃদ্ধ হবে। একটা একটা প্রসঙ্গ কিন্তু দর্শকরা প্রায় বলছেন বা আমাদের বিভিন্ন নিউজ সংবাদের নিচে কমেন্টস আকারে আসে যে বলা হচ্ছে যে $21 বিলিয়ন আমদানি কমেছে লাস্ট অর্থ বছরে। এই যে আমদানিটা কমলো, এটা কি আসলে সুখবর নাকি এটা আসলে দেশের জন্য এক ধরনের মানে বা সাধারণ মানুষের জন্য কোনো প্রভাব পড়ে কিনা এর উপরে? আচ্ছা হ্যাঁ, এখানে আসলে দুটো দিক আছে। আমদানি আমরা যখন খুব বিলাসী দ্রব্য যখন আমরা আমদানি করি, সেই বিলাসী দ্রব্যগুলোর আমদানি যখন কমে আসে না তখন কিন্তু আসলে আমি এটাকে সুখবরই বলবো। কিন্তু আমি যখন আমদানি নির্ভর দেশ, আমার তৈরি পোশাক খাত যখন আমদানির উপর নির্ভর করে থাকে, অর্থাৎ আমার কিন্তু র মেটেরিয়ালস যেটি গার্মেন্টসের সেটি কিন্তু পুরোটাই আমদানি নির্ভর, তখন কিন্তু আবার আমদানি কমে যাওয়াটা আমার জন্য একটু ব্যাড
সিগন্যাল দেয়। এছাড়া আমাদের যে ক্যাপিটাল মেশিনারিগুলো আছে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে, আমরা যে ক্যাপিটাল মেশিনারিজগুলো ইউজ করি এগুলো কিন্তু আমাদের আমদানি করে আনতে হয়, সেই আমদানি যদি কমে যায় তখন কিন্তু আমাদের জন্য একটু সরকার যে এক ধরনের কৃচ্ছতা সাধনের কথা বলে আসছে, এটা কি তারই কোনো প্রভাব যে 21 বিলিয়ন কমে যাওয়াটা কি এটার একটা প্রভাব? অবশ্যই অবশ্যই, কারণ হচ্ছে সরকার কিন্তু এই ডলারের, বিশেষ করে ডলারের দরের লাগামটা টেনে ধরার জন্য যেসব উপায় তারা ধরেছেন যে এই এই পদক্ষেপগুলো নেবেন, এর মধ্যে কিন্তু যে কৃচ্ছতা সাধনের কথা বলছিলেন, তারা বিলাসী পণ্য আমদানি কিন্তু একেবারেই বন্ধ করে দিয়েছে। এছাড়া যেগুলো আমার খুব বেশি প্রয়োজন নয় এখন, আমরা একটু নিজেরা যাতে সেলফ ডিপেন্ডেন্ট হতে পারি সে কারণে কিন্তু অনেক পণ্যের আমদানি এখন কমে দিয়েছে। সেটা একটু স্বস্তির খবর অবশ্যই আমাদের জন্য যে আমদানি কমে আমি আমার ডলারটাকে কিছুটা স্বস্তির জায়গায় রাখতে পারি। আজমি, স্বাভাবিকভাবেই কিন্তু মানুষের কাছে একটা ইয়ে হয় যে আমাদের যাদের একটু অর্থ হচ্ছে বা ইয়ে হচ্ছে আমরা ডলার ক্রয় করেই সেটা পাচার করছি। আসলে পাচার আমাদের এখান থেকে আসলে ডলার কতটা পাচার হয়, আদতেই কি হচ্ছে নাকি এটা এক ধরনের কথার কথা? না না, এক ধরনের কথার কথা না। আসলে প্রত্যেকটা, বিশেষ করে ডেভেলপিং কান্ট্রি যেগুলো, আমি উন্নয়নের পথে আমরা যারা যাচ্ছি, আসলে উন্নত দেশের দিকে যেসব যাচ্ছি, ডেভেলপিং কান্ট্রিতে আসলে করাপশন ইজ মাস্ট, এরকম কিন্তু একটা প্রবাদ আছে। সো করাপশন থাকবে এবং করাপশনের একটা অংশ কিন্তু এই অর্থ পাচার। এবং অর্থ পাচার আপনি জানেন যে বিশেষ করে সুইস ব্যাংকের অর্থ পাচার নিয়ে আমরা যখন বিভিন্ন নিউজগুলো করে থাকি, বিভিন্ন দেশের কিন্তু অর্থ পাচার হয়ে থাকছে, নট অনলি বাংলাদেশ। বাংলাদেশে এটা প্রবণতা একটু বেশি, যেটা আমরা বিভিন্ন প্রতিবেদন থেকে পাই, বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন আছে, দুদকের প্রতিবেদন আছে, পোশাক খাত ব্যবসায়ীরাই এই অর্থ পাচারের সাথে একটু বেশি জড়িত, কারণ আসলে তাদের ভলিউমটাও বেশি, তাদের আর্নিংসটাও বেশি এবং পাচারের পরিমাণটা দেখা যাচ্ছে। রপ্তানি আমি করলাম, রপ্তানির আড়ালে আসলে অর্থটা আমার দেশে আসলো না, অর্থটা ওখানে চলে গেল আর কি। তো এই ধরনের আন্ডার ইনভয়েসিং এবং ওভার ইনভয়েসিং এর মাধ্যমে কিন্তু অর্থ পাচারটা হচ্ছে, অর্থ পাচার যে হচ্ছে না তা না, এবং যেটা বলা হচ্ছে আসলে দিন দিন এই পাচারের পরিমাণটা বাড়ছে, কিন্তু আমাদের জন্য তো আসলে এটা স্বস্তিদায়ক না। একটা প্রসঙ্গ কিন্তু নতুন একেবারে আমাদের, আমরা যেটা একসময় অফশোর ব্যাংকিং এর কথা শুনে আসছি, অর্থনীতিতে আমাদের জন্য নতুন এই জন্য অফশোর ব্যাংকিং কথাটা শোনার পেছনে হচ্ছে যে উইকিলিক্স একটা বড় কারণ ছিল যে ওই অফশোর ব্যাংকিং এর মাধ্যমে টাকা পাচার হয়েছে, সেখান থেকে এই দুর্নীতিগুলো হয়েছে এটা বলা হতো। কিন্তু অফশোর ব্যাংকিংটা আসলে কি সেটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে তেমন ধারণা ছিল না। তো বাংলাদেশে কিন্তু এই অফশোর ব্যাংকিং ব্যবস্থাটা চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে, আপনি যদি একটু সংক্ষিপ্তভাবে দর্শকদেরকে একটু বলেন যে অফশোর ব্যাংকিংটা কি এবং এই যে উদ্যোগটা নেওয়া হলো যে আমাদের এখানে অফশোর ব্যাংকিংটা হবে, তাতে আসলে আমরা কিভাবে লাভবান হব? হ্যাঁ, আপনি যেটি বলছিলেন আসলে ওই উইকিলিক্সের যেই বিষয়টি আসছিল তখনই আসলে অফশোর ব্যাংকিং নিয়ে একটা নাড়াচাড়া হচ্ছিল। অফশোর ব্যাংকিং কিন্তু অবশ্যই প্রত্যেকটা দেশের জন্য একটা হেলদি একটা ব্যবস্থা, অর্থাৎ এর মাধ্যমে আমি ফরেন যে ইনভেস্টমেন্টগুলো আছে সেটা আমার জন্য অনেক ইজি হয়ে যায়, কারণ ফরেন ইনভেস্টরদের কিন্তু অনেক ধরনের কোয়ারিজ থাকে যে আমাকে এই এই জায়গায় আমি ওয়ান স্টপ সার্ভিস পাচ্ছি না, ওই জায়গায় আমি আমার ইনকামটাকে ঠিক মতো ইনভেস্ট করতে পারছি না। অফশোর ব্যাংকিংটা যখন আমার দেশে, এখন তো আইন হচ্ছে আপনি জানেন অলরেডি সংসদে উঠেছে, তো এই আইনটি যখন কার্যকর হয়ে যাবে, বিদেশি বিনিয়োগ, মানে একেবারে সহজ ভাষায় যদি আমি দর্শকদের জন্য বলতে চাই, বিদেশি বিনিয়োগটাকে আমি যদি খুব স্মুথলি আনতে চাই আমার দেশে, আমার দেশে যদি আমি আমার ডলার, আমার ফরেন কারেন্সি রিজার্ভকে যদি আমি বাড়াতে চাই, এই অফশোর ব্যাংকিংটাই আমাদেরকে কিন্তু অনেক বেশি হেল্প করবে। যার কারণে আসলে বাংলাদেশ ব্যাংক এবং সরকার কিন্তু এখন নড়ে চড়ে বসেছে, কারণ আমার এখন ডলার দরকার, যেভাবেই হোক, সেটা আমি রেমিটেন্সের মাধ্যমে আর্ন করি, সেটি আমি ফরেন ফান্ডের মাধ্যমে আর্ন করি, অথবা আমি আমার এক্সপোর্ট আর্নিংস, মানে বিদেশিরা যে বিদেশের ব্যাংকে টাকা না রেখে যেন আমাদের এখানে ব্যাংকে রাখে, এই ব্যবস্থা তো পৃথিবীর সব দেশে, আমরা দুবাইয়ের কথা যদি বলি, হংকং, সিঙ্গাপুর, সব উন্নত দেশগুলো তো এটাই বলে, তো আমরা এত পরে আসার, আমরা আসলে, হ্যাঁ, সেক্ষেত্রে এটা অবশ্যই একটা সমালোচনার দাবি রাখে, কারণ হচ্ছে এটা তো আমরা আগেও করতে পারতাম। এখানে আসলে আমাদের আইনি কাঠামো কিন্তু এখনো ওইভাবে কিন্তু সহজ সরল হয়নি, আইনি কাঠামোগত কিছু দুর্বলতার কারণে কিন্তু আমরা অফশোর ব্যাংকিংটাকে এত, মানে, দ্রুত আমরা আসলে পরিচিত করাতে পারিনি, বিশেষ করে বিদেশিদের কাছে। তারা কিন্তু এটা অনেকবার আমাদেরকে, বিশেষ করে ফরেন ইনভেস্টররা কিন্তু তারা আমাদেরকে বারবার নক করেছেন যে তোমরা যদি এই জিনিসটা করো আমাদের জন্য অনেক বেশি স্মুথ হয়, এটা তোমাদের জন্যই লাভজনক হবে। তো আলটিমেটলি যেটাই হোক, এখন আমরা দেরিতে হোক তাও হোক আর কি, জাস্ট ছোট করে জানতে চাই, আমাদের সময় প্রায় শেষ পর্যায়ে, সেটা হচ্ছে যে দ্রব্যমূল্য পরিস্থিতি সাধারণ মানুষের মধ্যে, এটা আসলে আমাদের অর্থনীতিতে কী ধরনের নেতিবাচক প্রভাব ফেলতেছে বা মানুষের উপরে কী ধরনের প্রভাব ফেলতেছে? আসলে দ্রব্যমূল্য বলতে গেলেই কিন্তু আমরা যারা আসলে অর্থনীতি নিয়ে একটু কাজ করার চেষ্টা করি, একটু শেখার চেষ্টা করি, আমরা মূল্যস্ফীতিটাকেই সবচেয়ে বড় নিয়ামক হিসেবে দেখি। মূল্যস্ফীতি কিন্তু এখনও 9+, অর্থাৎ এটি বাংলাদেশ ব্যাংক কিন্তু বারবার 6%-এর মধ্যে রাখার চেষ্টা করছে, কিন্তু তারা এক্ষেত্রে একেবারেই ব্যর্থ। আমি যদি বলি, বাংলাদেশ ব্যাংকের দায় অনেক বেশি। আপনি যে পণ্য আপনি আগে 100 টাকায় কিনতে পারতেন, সেই পণ্য আপনি 109 টাকা, 110 টাকা ছাড়া কিনতে পারছেন, এটি হচ্ছে কাগজে কলমে, এটা তো আরও অনেক বেশি। কিন্তু যখন কাগজে কলমেই আমি দেখি আমার 10%-এর কাছাকাছি আমার মূল্যস্ফীতি, এটি অবশ্যই আমাদের অর্থনীতির জন্য ভালো নয়। সাধারণ ছোট একজন ভোক্তার থেকে শুরু করে যত বড় ব্যবসায়ী হন,
প্রতিটা ভোক্তার জন্য কিন্তু এটি কোনো স্বস্তির খবর নয়। তো আশা করি আসলে বাংলাদেশ ব্যাংক কাজ করে যাচ্ছে, সরকার কাজ করে যাচ্ছে এবং মূল্যস্ফীতিটাকে কিন্তু বড় চ্যালেঞ্জ হিসেবে ধরেছে। আমাদের নতুন যে সরকার এখন গঠিত হয়েছে তারাও কিন্তু অর্থনীতিতে যদি কোনো চ্যালেঞ্জ থেকে থাকে এর বড় চ্যালেঞ্জটাই হচ্ছে কিন্তু মূল্যস্ফীতি। দ্রব্যমূল্য যদি আসলে একটা ভালো দিকে না থাকে, আমি যদি একটা পণ্য খুব ন্যায্য দামে কিনতে না পারি, আসলে আমার ঘরের জন্য বা সাধারণের ঘরের জন্য এটা কখনোই খারাপ ভালো খবর আনতে পারে। শেষ কোশ্চেন আপনার কাছে, সেটা হা বা নাতে আপনি যদি উত্তর দেন, আমাদের অর্থমন্ত্রী আজকে বলেছেন যে দ্রব্যমূল্য কমে আসছে, কি বলবেন, হা নাকি না? না, না বলার পেছনে কি আমি একটু কারণ বলতে পারি কিনা? না বলার পেছনে কারণটা হচ্ছে যখন আমি দেখছি আমার ডলারের দর আসলে স্থিতিশীল অবস্থায় আসেনি, তখন দ্রব্যমূল্য কমবে এটা আমি আসলে এটাকে হা বলতে পারছি না। আমাদের সাথে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ। নিশ্চয়ই আমরা অর্থনীতি বিরাট জায়গা, সেটা নিয়ে আরও আগামীতে আপনার সঙ্গে আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত আজকের মতো আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। অনেক ধন্যবাদ দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, দেখা হবে পরের পর্বে, সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।